আমি জানতে চাই অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরীয়তেই গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুরা গুনাহের কাজ ব্যাপারটা সেরকম না, একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়, কাতার সোজা করার নির্দেশ করে কিসে? একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই, একামত এটাই তো সেই কাজের জন্য। তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না, এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত, এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নাত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন, ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নাত। কিন্তু এটা কখন বলা সুন্নাত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতা দিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে।